এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বাসে শোনা যাচ্ছে। ঠিক আছে, গুড ইভিনিং। আজকে আমাদের ইকোনমিক্স এর ক্লাসটা স্টার্ট হবে। তা প্রথমে তোমরা স্টাডি মেটেরিয়ালটা প্রত্যেকে পেয়েছো। আমি সেই স্টাডি মেটেরিয়ালটা থেকে হ্যাঁ স্যার, পেয়েছি স্টাডি মেটেরিয়াল। আমার স্ক্রিনটা আমি শেয়ার করছি। সেখানে তোমরা স্টাডি মেটেরিয়ালটা দেখতে পাবে। ইন্ট্রোডাকশন টু ইকোনমি। আচ্ছা, আমি এটাকে রোটেট করে রাখলাম। এখানে মেন জিস্ট পয়েন্টগুলো দিয়েছি, কিন্তু আমরা আরো ডিটেলসে এটাকে নিয়ে বলবো। আমরা প্রথমত জানি আমাদের এই WBCS এর টোটাল সিলেবাসটা, আমাদের আগে যেটা মেন পরীক্ষাটা সাবজেক্টিভ ছিল, এখন সব অবজেক্টিভ হয়ে গেছে, অবজেক্টিভ অ্যান্ড MCQs। সেক্ষেত্রে আমরা সঠিকটা জানার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে ভুলগুলোর মধ্যে যাতে আমাদের গন্ডগোল না হয়ে যায়। আর তোমরা যারা আছো তাদের মধ্যে কি ইকোনমিক্স ছিল তোমাদের কারো? নো স্যার, ছিল না। ঠিক আছে, কোনো না অসুবিধে নেই, স্যার, আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ শুরু করব, একদম বেসিক জায়গাটা থেকে। এখানে দেখো, ইকোনমিক্স এর প্রথমে ডেফিনেশনের জায়গাটা এখানে রয়েছে, কিন্তু সেখানে আমরা একটু ডিটেলসে ডেফিনেশন গুলোকে করবো। তাহলে সেই জায়গাটাতে যাওয়ার জন্য তোমরা একটু নোট করতে আরম্ভ করো, যে যে মেন পয়েন্ট গুলো বলবো সেগুলো ব্রিফলি নোট করবে। প্রথম হচ্ছে ইভলিউশন অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক সাবজেক্টটা কিভাবে এলো, আর তা থিওরিটিক্যালি এটা কিভাবে এনরিচড হলো সেটা আমরা প্রথমে দেখব। একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আমরা বলি ফাদার অফ ইকোনমিক্স। অ্যাডাম স্মিথ ইজ কল্ড ফাদার অফ ইকোনমিক্স। ফাদার অফ ইকোনমিক্স। তার সঙ্গে লিখব হচ্ছে ইকোনমিক্সটাকে উনি বলছেন সায়েন্স অফ ওয়েলথ। এক নম্বর হলো আমাদের অ্যাডাম স্মিথ, যাকে আমরা বলছি ফাদার অফ ইকোনমিক্স, এবং উনি ইকোনমিক্স কে বলছেন সায়েন্স অফ ওয়েলথ। তার মানে ওনার ডেফিনেশন অনুযায়ী ইকোনমিক্স একটা সায়েন্স। প্রথমে আমি ইকোনমিক্স কেন সায়েন্স বলছি, কারণ এটা যে কোনো সায়েন্সে যেমন হয়, একটা অবজারভেশন করি, তার থেকে একটা ডিসিশনে আসি, কোনো ল পাওয়া গেলে সেটাকে প্রুফ করি, ইকোনমিক্সেও কিন্তু তাই হয়। তাহলে সেই ইকোনমিক্সটাকে উনি এমন একটা সায়েন্স বলতে চাইছেন যে সায়েন্সটা ওয়েলথ কি করে জেনারেট হয় এবং ওয়েলথ কি করে ইনক্রিজ করা যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলেন। নাম্বার টু, আলফ্রেড মার্শাল, প্রফেসর মার্শাল। মার্শাল যেটা বলেন, উনি এই ইকোনমিক্স এর ডেফিনেশনটা একটু আলাদা দেন। উনি বলেন কি, যে স্মিথের ডেফিনেশনে অনেক বেশি ওয়েলথ সেন্ট্রিক, তারটা আমাদের বলতে পারি হিউম্যান সেন্ট্রিক। হিউম্যান সেন্ট্রিক ডেফিনেশন বলতে উনি কি বলছেন, উনি বলছেন যে ওয়েলথ থেকে কি হবে, যদি সেটা কাজে লাগানোর মতো মানুষ না থাকে, তাহলে মানুষের কাছে ওয়েলথটা কাজে লাগলে তবেই সেটাকে আমরা বলতে পারি। তাহলে ইকোনমিক্স হচ্ছে স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, উনি সেটাকে ইকোনমিক্স বললেন। তাহলে এই যে দুটো ডেফিনেশন আমরা, দুটো সেট অফ ডেফিনেশন আমরা পেলাম, একটা হচ্ছে স্মিথ আর রিকার্ডো, স্মিথ আর মার্শাল, তার মধ্যে মেন ডিফারেন্সটা কি কি হচ্ছে কে পয়েন্ট বলতে পারবে? আমরা যদি ডিফারেন্স করি মেন পয়েন্ট আমরা কি পাবো? স্মিথের একটা তো থেকে ওয়েলথ আমার, সেন্ট্রিক।
বলো যে কোনো একজন, বলো একটা ওয়েলথ সেন্ট্রিক একটা হিউম্যান সেন্ট্রিক। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেইন ডেফিনেশন। আর একটা হচ্ছে ইকোনমিক্স কে অ্যাডাম স্মিথ সায়েন্স বলছেন, কিন্তু মানে সোশ্যাল সায়েন্স বলছেন, ইনি বিহেভিয়ারাল সায়েন্স বলছেন, হিউম্যান বিহেভিয়ার। কিন্তু আরেকটা মজা হচ্ছে যে মার্শালের ডেফিনেশনটা অনেক বেশি ছড়ানো, কারণ ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এমন কিছু থাকে যা আদৌ ইকোনমিক অ্যাক্টিভিটি নয়। তাহলে এই ডেফিনেশনটাতেও আমরা ঠিকঠাক সন্তুষ্ট হতে পারলাম না। তাহলে প্রত্যেকটা ডেফিনেশনের ক্রিটিসিজম কে করছেন? অ্যাডাম স্মিথের ডেফিনেশনের ক্রিটিসিজম করেছেন কিন্তু মার্শাল, তারপর মার্শালের ডেফিনেশনের ক্রিটিসিজম করেছেন রবিন্স, এরপর নাম্বার থ্রিতে আমরা আসছি রবিন্সের ডেফিনেশন। এইটাই বলতে পারো এখান থেকে আমাদের ডেফিনেশনের মেইন জায়গাটা স্টার্ট হচ্ছে। এল রবিন্স, রবিন্সের ডেফিনেশনটা উনি বলেন যে আমাদের তিনটে প্রবলেম, আমাদের তিনটে প্রবলেম কি কি? তিনটে প্রবলেম হচ্ছে আনলিমিটেড ওয়ান্টস, আর স্কেয়ার্স রিসোর্স, আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড স্কেয়ার্স রিসোর্সেস, আর অল্টারনেটিভ ইউজেস। তাই জন্য আমাদের কি করতে হচ্ছে? উই হ্যাভ টু মেক চয়েস। তাহলে আমাদের ডেফিনেশনটা আমরা কি লিখবো? দ্য স্টাডি that deals with making proper choice of utilization of scarce resources with alternative uses the study that deals with আর বলছি দ্য স্টাডি দ্যাট ডিলস উইথ দ্য চয়েস অফ প্রপার ইউটিলাইজেশন অফ স্কেয়ার্স রিসোর্সেস উইথ অল্টারনেটিভ ইউজেস টু মিট as much as possible out of the unlimited ones. এখানে যারা আছি তারা যদি কেউ ইকোনমিক্স নাও পড়ে থাকি, তাও এই কাজটা আমরা ছোটবেলা থেকে করছি। কিরকম? মনে করো একটা লাস্ট লাইনটা কি বললেন? as much as unlimited as much as possible out of the unlimited wants, মানে আমাদের want তো unlimited কিন্তু resources limited, তার আবার alternative use আছে, তাহলে আমাকে proper choice করতে হবে। example টা বললেই definition টা পুরো easily মাথায় ঢুকে যাবে, যে এই economic decision টা অর্থাৎ choice করার ব্যাপারটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। তখন আমরা জানতাম না যে আমরা আসলে economic activity করছি। ধরো একটা বাচ্চা ছেলে, তার কাছে একটা স্কেয়ার্স রিসোর্স কি? দিনে 24 ঘন্টা টাইম। কিন্তু তার যা ওয়ান্ট আছে সেই ওয়ান্ট অনুযায়ী, ধরা যাক আমার মেয়ের ওয়ান্ট গুলো কি কি, যে অন্তত পক্ষে 12 ঘন্টা নিশ্চিন্তে ঘুমবো, কেউ ডাকবে না, ফার্স্ট এটা, অন্তত ঘন্টা ছয়েক গেম খেলতেই হবে, গল্প বই পড়বো 4 ঘন্টা, বন্ধুদের সঙ্গে গল্প করবো 3 ঘন্টা, খাবো 2 ঘন্টা ধরে, হ্যাঁ বাইরে গিয়ে আউটডোর গেম খেলবো 4 ঘন্টা, পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করে দারুণ রেজাল্ট করতে হবে, 8 ঘন্টা পড়বো, কিন্তু সব যোগ করে না 24 ঘন্টার মধ্যে আটছে না। তাহলে এটা হলো তো একটা আনলিমিটেড ওয়ান্টস কে স্কেয়ার্স রিসোর্স এর মধ্যে ফিট করা। এবার ভেবে দেখো, সেই স্কেয়ার্স রিসোর্স অর্থাৎ টাইম, তার কিন্তু অল্টারনেটিভ ইউজ আছে। যে 1 ঘন্টা সে গেম খেলছে, সে 1 ঘন্টা সে পড়তে পারতো, ঘুমোতে পারতো, খেতে পারতো, বেড়াতে যেতে পারতো। তাহলে আমার তো সবগুলো করা সম্ভব না, আই হ্যাভ টু মেক প্রেফারেন্সেস অ্যান্ড মেক চয়েসেস।
আর একটা এক্সাম্পল বলি, ধরো ল্যান্ড একটা স্কেয়ার্স রিসোর্স, সেখানে অল্টারনেটিভ ইউজ আছে। কি কি অল্টারনেটিভ ইউজ? আমাদের ফার্মিং হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে। ফার্মিং এর মধ্যে অল্টারনেটিভ ইউজ আছে, ফুড ক্রপ হতে পারে, ক্যাশ ক্রপ হতে পারে। ফুড ক্রপের মধ্যেও অল্টারনেটিভ ইউজ আছে, ধান হতে পারে, গম হতে পারে, ভেজিটেবলস হতে পারে। তাহলে এত অল্টারনেটিভ এর মধ্যে আমাকে চয়েস করতে হবে, আই হ্যাভ টু মেক প্রেফারেন্সেস। আমার বেশ কিছু টাকা আছে আর আমার আনলিমিটেড ওয়ান্টস আছে, কিন্তু আমাকে প্রেফারেন্স অনুযায়ী ঠিক করতে হবে যে টাকাটা আছে তা দিয়ে একটা ভালো মোবাইল কিনবো না একটা জায়গায় বেড়াতে যাব। বাজারের যে টাকাটা আছে সে দিয়ে আজকে মাটন কিনে আনবো নাকি 10 দিন চলার মতো সবজি কিনবো। তাহলে এই প্রেফারেন্স গুলো, এই চয়েস গুলো আমাদের করতে হয়, কি নিয়ে করতে হয়। আনলিমিটেড ওয়ান্ট পুরো স্যাটিসফাই করা যাবে না, যতদূর সম্ভব স্যাটিসফাই করার জন্য। বোঝা গেল জায়গাটা? ইয়েস স্যার, তাহলে আমাদের যদি একটা কোশ্চেন আসে, কলাম এ অ্যান্ড কলাম বি, ওয়েলথ ডেফিনেশন, বিহেভিয়ারাল ডেফিনেশন অ্যান্ড স্কেয়ারসিটি ডেফিনেশন, আর ডান দিকে যদি কতকগুলো নাম আসে, অ্যাডাম স্মিথ, মার্শাল, রবিন্স, তাহলে আমরা ম্যাচ করতে পারবো। এবার নাম্বার ফোর হচ্ছে স্যামুয়েলসন। এইখানে একটা জিনিস মনে রাখবে, স্যামুয়েলসন কে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। অ্যাডাম স্মিথ হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স, ইনি হচ্ছেন ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, আধুনিক অর্থনীতির জনক। আধুনিক কথাটা আছে কিনা, অর্থাৎ মডার্ন কথাটা আছে কিনা সেটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে স্যামুয়েলসনের ডেফিনেশনটাকে আমরা ওরকম বড় করে লিখবো, কোনো দরকার নেই। আমি কনসেপ্টটা মনে রাখবো। কি কি কনসেপ্ট মনে রাখবো? স্যামুয়েলসনের ডেফিনেশনে কি আছে? আছে হচ্ছে রবিনসের যে স্কেয়ারসিটি ডেফিনেশন, প্লাস ইউজ অফ মানি, প্লাস গ্রোথ অফ ইকোনমি, এই সবকটাকে মিলে আমাদের স্যামুয়েলসনের ডেফিনেশন, যাকে আমরা মেনলি বলি গ্রোথ ডেফিনেশন। আমি ডেফিনেশনটা এমনি বলছি, তোমাদের লিখতে হবে না, কারণ তোমাদের এইটা মনে রাখাই এনাফ যে উনি রবিনসের স্কেয়ারসিটির আইডিয়াটাকে পুরো নিয়েছেন, কিন্তু তার সঙ্গে অ্যাড করেছেন উইথ অর উইদাউট ইউজ অফ মানি অ্যাজ অ্যান মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে মানির কনসেপ্টটাকে উনি ইন্ট্রোডিউস করলেন, প্লাস বললেন অ্যান্ড উইথ দ্য অবজেক্টিভ অফ গ্রোথ অফ দ্য ইকোনমি। অর্থাৎ আমি একটা পার্টিকুলার টাইমে একটা চয়েস করলাম, সেটাতেই কিন্তু আমাদের ইকোনমিক্স এর মেইন প্রবলেম শেষ হয়ে গেল না। আমি আজকে যে চয়েসটা করেছি তাতে আমি দেখলাম যে না, চয়েসটা করে যেটা হলো, খেলাধুলোটা আমার প্রচুর হলো কিন্তু পড়াশোনার রেজাল্টটা খানিকটা খারাপ হয়ে গেছে। তাহলে পরের বার আমার চয়েসটা অল্টার করা যেতেই পারে। তখন আমি ভাবতে হতেই পারে, খেলার টাইম না কমিয়ে আমি কি করে পড়ার রেজাল্ট ভালো করতে পারি। কিংবা আমি দেখলাম যে আমি ফুড ক্রপ করতে গিয়ে ক্যাশ ক্রপটা করতে পারিনি, অথচ ফুড যাতে আমাদের অভাব না হয়, ফুড সিকিউরিটি বজায় রেখে ক্যাশ ক্রপ কি করে বাড়াতে পারি, তার জন্য গ্রোথের কথা ভাবতে হবে। এই গ্রোথের কথা ভাবতে গিয়ে তুমি ধরো এমন একটা কাজ করলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি যে আমি যখন পড়তে বসবো তখন অনেক বেশি কনসেন্ট্রেট করে পড়বো, অনেক বেশি বইপত্র বা যা যা আমার দরকার সেগুলো সব রেডি করে রাখি, তাহলে পড়াটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যখন খেলতে যাব, যেখানে খেলতে যাচ্ছি তাই সেইখানেই বন্ধুদেরকে ডেকে নেবো, তাদের সঙ্গে খেলা আর গল্প করা যাতে অ্যাট এ টাইম হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি খানিকটা টাইম সেভ করতে পারবো। তাহলে এগুলো সব যে ছোট ছোট আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করছি সেটা কোনটার জন্য? সেটা করছি গ্রোথের জন্য, অর্থাৎ আমার যে আউটপুটটা আমি পাচ্ছিলাম তার থেকে আর একটু বেটার আউটপুট পাওয়ার জন্য। তাহলে ডেফিনেশনের যে গল্পটা সেটা ক্লিয়ার হয়েছে ইকোনমিক্স এর? ইকোনমিক্স কে সোশ্যাল সায়েন্স বলছি এবং সোসাইটিতে এখানে স্যার আপনি
স্যার আপনি বলেন উইথ আর উইদাউট ইউজ অফ মানি, মানে মানি কি এখানে ব্যবহার নাও হতে পারে? না, বার্টার এক্সচেঞ্জ সিস্টেম যদি থাকে, জিনিসের বদলে জিনিস, রুরাল ইকোনমিতে একটা টাইমে সেটা হতো, এখনো খানিকটা সেটা হয় অনেক জায়গাতেই। যে লোকেরা চাষ করতে আসে, তার বদলে টাকা না নিয়ে দুবেলা খাবার খায়, ধান নেয়, কাপড় নেয়, নিয়ে চলে যায়। এখনো কিন্তু রুরাল সেক্টরে চাষের জায়গায় এই জিনিসগুলো চালু আছে। সব জায়গাতেই যে টাকাতে সবকিছু পেমেন্ট হচ্ছে তা কিন্তু নয়, অনেক জায়গাতে এই ধরনের এক্সচেঞ্জ আছে। এখন কমে এসছে, এখন ইউজ অফ মানিটা অনেক বেশি। কিন্তু যখন স্যামুয়েলসন বলছেন তখন মানির কনসেপ্ট তো আসছে, কিন্তু ইউজ অর ইউজ অফ উইদাউট অর উইথ ইউজ অফ মানি উনি ইনক্লুড করলেন মানে কি, উনি মানির কনসেপ্টটাকে ডেফিনেশনের ডোমেনের মধ্যে নিয়ে এলেন। এই কারণেই আচ্ছা স্যামুয়েলসনের আচ্ছা, ডেফিনেশনটাকে মানে মোস্ট মডার্ন ডেফিনেশন বলা হয়, আর ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। স্যার এইখানে একটা প্রশ্ন আছে, বলো, বলছি জে এম কেইনস ওনাকে বলে না ফাদার অফ মডার্ন ইকোনমিক্স? জেন কেইনস আর স্যামুয়েলসন, এটা হচ্ছে স্যামুয়েলসন হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী উনি ডেফিনেশনটা দিয়েছেন। আচ্ছা, কেইনস কে যেটা বলা হচ্ছে সেটা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স যেদিক থেকে বলা হচ্ছে, এইবার এই জায়গাতেই কিছু কিছু কনফিউশন থেকে যায়। সেটা হচ্ছে স্মিথের পর স্যামুয়েলসন যেটা বললেন, এখনো পর্যন্ত পুরো আইডিয়াটাই ক্লাসিক্যাল থিওরির ওপর আছে, কিন্তু কেইনস এর থিওরিটা আসছে 1930-এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশনের পর থেকে। যে কারণে মানে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স এর থেকে ওনাকে বেশি করে বলা যায় যে ফাদার অফ কি বলবো, মানে মিক্সড ইকোনমি, না মিক্সড ইকোনমি ঠিক বলবো না, গভর্নমেন্ট মানে ইন্ট্রোডিউসার অফ রোল অফ গভর্নমেন্ট ইন দা ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেইটা ওনার সব থেকে বড় জিনিস। মানে লেজেস ফেয়ারি যে ব্যাপারটা ছিল, অর্থাৎ গভর্নমেন্টকে কোনো কিছুতে মানে অংশ নিতে হবে না, সব মানে সমস্তটাই নর্মালি মার্কেট মেকানিজম দিয়ে হবে, সেই জায়গাটা উনি প্রথম ভাঙেন। তার ফলে ইন জেনারেল ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বললে যদি 10টা জায়গায় কোশ্চেন আসে, তার মধ্যে 8টা জায়গাতে কিন্তু স্যামুয়েলসনের নামটা আসবে। কিন্তু যদি কোথাও স্যামুয়েলসন কেইনস দুটো একসঙ্গে থাকে, তখন আমাদের একটা কনফিউশন হবে। আচ্ছা, বলছি যে আপনি বললেন যে ওই আরেকজন যে নামটা বললো, না নামটা আমি মনে পড়তে পারছি না, এম বোধি, জন এডাড কেইনস। হ্যাঁ জন কে, যার কথা বললেন। তো ধরুন যদি এই দুটোই যদি থাকে অপশনে, তাহলে নিশ্চয়ই কোয়েশ্চেনটা কিছুটা আলাদা হবে, কারণ দুজনের কথা একইভাবে ডিফাইন করছে না। হ্যাঁ, তখন কোশ্চেনটা যেটা হবে, একটা অপশন হয়তো থাকবে বি এন সি বোথ, তখন একটা অপশন থাকবে বি এন সি বোথ থাকা উচিত। না মানে স্যার কোয়েশ্চেনটা বলছি যে কোয়েশ্চেনটা তো এরকম ভাবে থাকলো যে ফাদার অফ মডার্ন ইকোনমিক, তো আমরা ডাইরেক্টলি বলছি স্যামসং, স্যামুয়েল কে, আর আপনি যেটা বললেন একটু টাচ থাকছে, তার মানে কি এর মধ্যে এখানে একটা কিছু থাকতে পারে না যে আলাদা করে বোঝা যেতে পারে দুজনের দেখো, মধ্যে? আমাদের যে ইকোনমি ইভলভ হয়েছে, একদম প্রথমে যেটা হতো সেই ভিউটাকে বলা হয় মার্কেন্টিয়ালাইজ ভিউ। এই কারণে এই এমসিকিউ এর ঝামেলা। তুমি যখনই সাবজেক্টিভ লিখবে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, তখন কিন্তু তুমি দুটোর নাম দিয়ে একটা 2 নম্বরের অ্যান্সার লিখে আসতে পারতে, এখানে সেটা চান্স নেই। এটা একটা ঝামেলার জায়গা। দেখো কি কি হচ্ছে, প্রথমে মার্কেন্টিয়ালাইজরা কি মনে করতো, যে দেশ যত ওয়েলথ অ্যাকুমুলেট করবে সে দেশ তত ভালো। আমরা ছোটবেলার রূপকথার গল্পে যেমন পড়ি, হাতি শালে হাতি, ঘোড়া শালে ঘোড়া। হ্যাঁ, সৌদাগররা মানে যারা ট্রেডার, তারা ছিল একটা মেন রোল প্লে করত। সেই জন্য আমাদের যে চারটে রাখা হয়, রাজপুত্র, মন্ত্রীপুত্র, তাছাড়া থাকতো কোটাল পুত্র মানে যে অ্যাডমিনিস্ট্রেশন দেখে বা যুদ্ধের সেনাপতি, আর হচ্ছে সৌদাগর পুত্র মানে যে ট্রেডার। কিন্তু পরবর্তীকালে দেখা গেল শুধু ট্রেড করে লাভ নেই, দেশে প্রোডাকশনটা দরকার। তাই থেকে অ্যাডাম স্মিথের ওয়েলথ ডেফিনেশনটা এলো। তখনও পর্যন্ত কিন্তু ইকোনমিক্স আলাদা একটা সাবজেক্ট হিসেবে গড়ে ওঠেনি। এই অ্যাডাম স্মিথ প্রথম এই জায়গাটা আনলেন যে পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট হিসেবে গভর্নমেন্ট কি করে ফাংশন করে সেটা শুধু একটা ইকোনমিক্স এর ডোমেন হতে পারে না, সেখানে কিন্তু আরো অনেক কিছু থাকে, যে ওয়েলথ কি করে ক্রিয়েট করা যায়, কি করে ইউটিলাইজ করা যায়। তারপর মার্শাল এসে বললেন, মশাই সম্পদ ওয়েলথ থাকলেই হবে, মানুষই যদি না থাকে তাহলে কি করে হবে। তারপর স্কেয়ারসিটি ডেফিনেশনে রবিনস এসে দুটোকে মেলালেন। হ্যাঁ, ওয়েলথ নিয়ে মানুষ কিভাবে চয়েস করছে সেটা নিয়ে বলবো, তার সঙ্গে স্যামুয়েলসন ঢোকালেন মানি আর গ্রোথের কনসেপ্ট। এর পরবর্তীকালে
কেইনস যে কনসেপ্টটা এনেছেন তাতে কিন্তু ইকোনমিক্সের ডেফিনেশনকে উনি আর কোথাও উন্নত করতে পারেননি, ইকোনমিক্সের অ্যাপ্রোচটাকে উনি বদলেছেন। সেই কারণে ডেফিনেশনের আসপেক্টে যদি কোশ্চেনটা আসে যে ফ্রম দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স সব থেকে মডার্ন ডেফিনেশন কে দিয়েছেন, সেখানে কিন্তু হবে স্যামুয়েলসন। কিন্তু ইকোনমিক থিওরিতে, ইন দ্য থিওরি অফ ইকোনমিক্স কাকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়, তখন কিন্তু আমরা কেইনসের নামটা বলবো। এটা কোশ্চেনটা দেখে বুঝতে হবে, কারণ ডেফিনেশন এর থেকে ভালো ডেফিনেশন, এর থেকে উন্নত ডেফিনেশন কেইনসের নয়। কেইনস এই ডোমেনের মধ্যেই কাজ করছেন, অর্থাৎ কেইনসের মতে এক্স্যাক্টলি হ্যাঁ স্কেয়ারসিটি নিয়েই কাজ করছি, ইউজ অফ মানি বা নন ইউজ অফ মানির কথাই আসছে, গ্রোথও হচ্ছে। কিন্তু উনি শুধু বলছেন, দেখুন আপনি যে বলছেন মার্কেট সব কাজ করতে পারবে সেটা পারবে না মশাই, তাহলে কোনোভাবে কি কেইনস ডেফিনেশনটাকে উন্নত করতে পারলেন? পারলেন না কিন্তু। তাহলে ইকোনমিক্স এর ডেফিনেশন যারা দিচ্ছেন তাদের মধ্যে মোস্ট মডার্ন ডেফিনেশন যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন স্যামুয়েলসন। আর ইকোনমিক থিওরির ক্ষেত্রে সেক্ষেত্রে মোস্ট মডার্ন কিন্তু কেইনসও না, কেইনসের পরবর্তী সময়, কেইনসের সময়কালে কেইনস একটা পুরো অন্যদিকের আইডিয়া বলেছিলেন, আবার আর একটা প্যারালাল অন্য আইডিয়া বলেছেন কার্ল মার্কস। তারপর থেকে কিন্তু কেইনস অ্যান্ড বাকিরা সবাই মিলে একটা দিকে আসছেন, সেটা হচ্ছে মার্কেট ইকোনমি, আর কার্ল মার্কস সম্পূর্ণ অন্য একটা ইকোনমির কথা বলছেন। এই দুয়ের মধ্যে লড়াইটাই কিন্তু এখন মেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট জিনিসটাতে যাব। নেক্সট জিনিসটা মানে আমরা এটা ডেফিনেশন অফ ইকোনমিক্স করলাম, এবার আমরা যেটার মধ্যে যাব যে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স এর ডেফিনেশনটা এবং তাদের ডিফারেন্সটা। এইটা আমি আলাদা করে কিছু লেখাচ্ছি না, কারণ এইটা তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া আছে সেটাতে খুব ভালোভাবে দেওয়া আছে। আমি আরেকবার আমার স্ক্রিনটা শেয়ার করছি। মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, তাহলে পয়েন্ট গুলো ভালো করে ভিজিবল হবে। ফার্স্ট একটা কথা বলি তোমাদের, কতকগুলো পয়েন্ট তোমরা এগুলোর সঙ্গেও লিখে নেবে, এখানে যে কটা আছে সে কটা ছাড়া, অর্থাৎ এখানকার পয়েন্ট গুলো আমি বলছি না, এর ইন এডিশন টু দিস যে যে পয়েন্ট গুলো বলবো সেগুলো লিখবে। মাইক্রো ইকোনমিক্স একটা ব্রাঞ্চ যেটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে কথা বলে, মানে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড, ইন্ডিভিজুয়াল ফার্ম, ইন্ডিভিজুয়াল কারখানা, ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি, ইন্ডিভিজুয়াল মার্কেট, সে কি করে ডিসিশন নিচ্ছে সেই কথাটা বলে। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু ওভারঅল পুরোটাকে নিয়ে কথা বলে। মানে মনে করো তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো ফুটপাতে, হ্যাঁ ধর্মতলায়, তুমি দেখতে পাচ্ছ যে তোমার সামনে যে 10টা লোক তার মধ্যে দুজন রাস্তা পেরোচ্ছে ডান দিকে যাবে বলে, দুজন বাঁ দিকে যাবে বলে, তিনজন সোজা যাবে বলে, আর একজন ঠিক করতে পারছে না কোন দিকে যাবে, অর্থাৎ কেউ কিন্তু একসঙ্গে নেই। কিন্তু তুমি যদি এখন 15তলা বাড়ির উপর থেকে বা একটা ড্রোন থেকে ছবি তুলতে, মনে হতো যেন একটা মিছিল যাচ্ছে, লোকজন একসঙ্গে হয়ে একদিকে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা লোক যে যার মতো ডেস্টিনেশনে, যে যার মতো অবজেক্টিভে এবং যে যার মতো পরিস্থিতিতে যাচ্ছে, কিন্তু তাদের মিলিত মুভমেন্টটা মিলে একটা ফ্লো ক্রিয়েট হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে সেটা মাইক্রো, আর যেখানে ওভারঅল বার্ডসাই ভিউটা দেখা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রো, ঠিক আছে? এবার দেখো বলছে, ওয়ান গোল অফ মাইক্রো ইকোনমিক্স ইজ টু অ্যানালাইজ দ্য মার্কেট মেকানিজম, মানে ইন্ডিভিজুয়াল মার্কেটে একজন কনজিউমার কোন জিনিসটা কিনবে কি কিনবে না কোথায় কিভাবে ডিসাইড করে, তাকে সেলার বেচবে কি বেচবে না কিভাবে ডিসাইড করে, একটা ফার্ম কতটা মাল তৈরি করবে কিভাবে ডিসাইড করে, কোন ফ্যাক্টর কিনবে কি কিনবে না সেটা কিভাবে ডিসাইড করে, সবকিছুই কি তার কাছে যে মার্কেটে সে আছে তাতে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তাই এটাকে আমরা বলি প্রাইস থিওরি। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে কিন্তু আমরা এটাকে বলি ইনকাম থিওরি, কারণ সেখানে সবকিছু আমাদের ন্যাশনাল ইনকাম, জেনারেল প্রাইস লেভেল, মানে একটা জিনিসের দাম না, ওভারঅল সব জিনিসের অ্যাভারেজ প্রাইস, সেজন্য ওখানে আমরা কোনো জিনিসের দাম বাড়ছে কমছে দেখতে চাই না, আমরা দেখতে চাই জেনারেল প্রাইস লেভেলটা বাড়ছে না কমছে, অর্থাৎ ইনফ্লেশনের টার্মসটা আসে। এখানে যে কটা বলেছে সে কটা ছাড়া কয়েকটা পয়েন্ট লিখে রাখো, মাইক্রো ইকোনমিক্স এর দিকে লিখে রাখো, এটা হচ্ছে বটম আপ ভিউ অফ দ্য ইকোনমি, মানে মাইক্রো ইকোনমিক্সে আমরা নিচ থেকে ইকোনমিটাকে দেখছি ইন্ডিভিজুয়াল এর অ্যাঙ্গেল থেকে, তাই এটাকে বলে বটম আপ। আমি লিখেও দিচ্ছি বোর্ডটা, আমি এটাকে
অফ করে আমি এটা দেখ। আচ্ছা এখানে যে পয়েন্টগুলো আছে তার মধ্যে কোনোটা বুঝতে অসুবিধা হলে একবার পড়ে নিয়ে আমায় বলে নাও, সেটা বলে আমি ওটার মধ্যে যাব। মাইক্রো আর ম্যাক্রো এখানে যে কটা পয়েন্ট আছে একবার দেখো, দেখে বলো। কারণ এখানে কন্ডিশন গুলোতে ফ্রি মার্কেটের কথা বলেছে, হ্যাঁ ওখানে জিডিপি জিএনপি এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যে কটা পয়েন্ট বলেছে ইন জেনারেল তার বাইরে, হ্যাঁ ফ্রি মার্কেট মানে যেখানে হচ্ছে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, যেটা বললাম লেজেস ফেয়ার ইকোনমি, মানে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হবে। মানে আলুর দাম, আলুর যদি চাহিদা বেশি ডিমান্ড বেশি থাকে সাপ্লাই কম থাকে, আলুর দাম 40 টাকা উঠে যাবে। যেই সরকার বললো না 25 টাকার কমে বন্ধ বিক্রি করতে পারবে না, এটাই কিন্তু কন্ট্রোলড মার্কেট হয়ে গেল, অ্যাডমিনিস্টার্ড প্রাইস হয়ে গেল, তাহলে সেটা ফ্রি মার্কেট নয়। তাহলে 1 নম্বর আমরা কি বললাম মাইক্রোটাকে, বটম আপ ইকোনমি। এই যে ডিমান্ড সাপ্লাই থেকে প্রাইসটা ঠিক হচ্ছে এটাকে বলে মার্কেট মেকানিজম। মানে ব্যাপারটা কি হচ্ছে, আজকে মাছের দাম কিরকম আছে, আজকে কি বিয়ের লগন সাজ আছে, না তাহলে মাছের দাম কম থাকবে। ঠিক আছে, কিরে ফুল কিনতে যাবি, আরে 2 দিন পর লক্ষ্মী পুজো আছে আর বিয়েও আছে, আজকে ফুলের দাম বেশি থাকবে। এই আইডিয়া গুলো আমরা কোত্থেকে করি, ডিমান্ড সাপ্লাই বেশি। সে এখন একটা ফ্ল্যাট কিনে নেই, ইন্টারেস্ট কম আছে, লোকের হাতে টাকা নেই, লোকে কিনছে না, তার মানে ডিমান্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে যে প্রাইসটা ঠিক হচ্ছে, এই প্রাইস ঠিক করার ব্যাপারটা কে বলে মার্কেট মেকানিজম, যেখানে কিন্তু কোনো গভর্নমেন্টের হাত চলে না, কোনো অথরিটির হাত চলে না, বায়ার সেলার কেউ কিছু করতে পারে না একা। আর আমি একা তো বলতে পারি না যে আমি এখন ফ্ল্যাট কিনবো, অতএব সবাই এখন ফ্ল্যাটের ডিমান্ডটা কমাও, ফ্ল্যাটের দামটা বাড়বে, আমি কিনে নিই তারপর বাড়িয়ে দেবে, এটা কি হতে পারে? পারে না। ইন্ডিভিজুয়াল বায়ার ইন্ডিভিজুয়াল সেলার কিছুতেই কিছু ইনফ্লুয়েন্স করতে পারে না, কিন্তু অনেক ইন্ডিভিজুয়ালের ছড়ানো চিন্তা ভাবনা একসঙ্গে হয়ে একটা মুভমেন্টকে একদিকে নিয়ে চলে যায়। সেই কারণে আমাদের মাইক্রো ইকোনমিক্সে যেটা ডিমান্ড আর সাপ্লাইটা হচ্ছে সেটাকে বলে মার্কেট মেকানিজম। স্যার 4 নম্বর পয়েন্টটা কি বলেছে মাইক্রো ইকোনমিক্সে? মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ এফেক্ট অফ ইকোনমিক পলিসিজ অন দা অ্যাফোরমেনশনড অ্যাসপেক্টস অফ দ্য ইকোনমি, মানে ইকোনমিক পলিসির এফেক্ট এই ইন্ডিভিজুয়ালের উপর কিভাবে পড়ে সেটা নিয়ে মাইক্রো ইকোনমিক্স ডিল করে। অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স দেখবে যে ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিলে হাউস হোল্ডের এক্সপেন্ডিচারের উপর কি প্রভাব পড়বে, জিএসটি বাড়িয়ে দিলে কোন ধরনের ফার্মের কি অসুবিধা হবে, এইগুলো দেখবে। হ্যাঁ কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স দেখবে যে অ্যাজ এ হোল ডাইরেক্ট ট্যাক্স কোড পলিসি আনলে ন্যাশনাল ইনকামটা বাড়বে কিনা, মানে বড় জিনিসগুলো পুরো মানে ওভারঅল একজন লোকের কি হচ্ছে দেখবে না, তোমার ক্ষতি হচ্ছে তো কি হচ্ছে, ইকোনমি এটাতে ভালো হবে, মানে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা দেখবে ন্যাশনাল কথা ওভারঅল, মানে ন্যাশনাল। হ্যাঁ পুরোটা। তাহলে এখানে যেটা দেখা দরকার, মাইক্রোটা হচ্ছে বটম আপ ভিউ, ওটা হচ্ছে টপ ডাউন ভিউ। বটম আপ ভিউ অফ দ্য ইকোনমি আর এখানে এটা হচ্ছে টপ ডাউন ভিউ। মাইক্রো ইকোনমিক্স কে বলা হয় প্রাইস থিওরি। আচ্ছা স্যার, আর ম্যাক্রো ইকোনমিক্স কে বলা হয় ইনকাম থিওরি। কারণটা স্যার, কারণ ওখানে ন্যাশনাল ইনকাম নিয়ে কাজ করা হয়, ইন্ডিভিজুয়াল জিনিসের প্রাইস নয়। এটা মাইক মার্কেট মেকানিজম থেকে ডিমান্ড সাপ্লাই দিয়ে প্রাইস কি করে ঠিক হবে সেটা নিয়ে কথা বলে। মাইক্রো ইকোনমিক্স কে বলে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস। স্যার মাইক্রো কি বলেন, প্রাইস থিওরি, প্রাইস থিওরি আর ম্যাক্রোটা কি বলেন? ইনকাম থিওরি। ইনকাম থিওরি, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম আর ম্যাক্রোটা হচ্ছে, কথাগুলো না কেটে যাচ্ছে, আরেকবার রিপিট করবেন। আমি সেটা লেখাটাও দেখাচ্ছি, তাহলে পুরোটা দেখতে পারবে, দেখতে সুবিধা হবে। দাঁড়াও আজ যেটা করি, শেয়ারটা স্টপ করলাম।
ভিডিওটা অন করলাম। এই দেখো, বটম আপ ভিউ, টপ ডাউন ভিউ, প্রাইস থিওরি, ইনকাম থিওরি, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, জেনারেল ইকুইলিব্রিয়াম। দেখো, ল অফ ডিমান্ডটাকে কেউ জানো? না স্যার, একবার বলে দিন। কেউ জানলে, যে কেউ একজন নিশ্চয়ই জানো, কেউ একজন বলো তাহলে। ল অফ ডিমান্ড বলে একটা জিনিস আছে, ইকোনমিক্সে পড়েছো তোমরা, কোনো না কোনো কারণে কোথাও না কোথাও পড়েছো। দেখবে ল অফ ডিমান্ডে বলে, ইফ অল আদার থিংস রিমেইন আনচেঞ্জড, তাহলে প্রাইস বাড়লে লোকে ডিমান্ড কম করবে। তার মানে অল আদার থিংস কে আমি আনচেঞ্জ ধরছি। আচ্ছা, তোমরা কেউ ম্যাথে ক্যালকুলাস করেছো? ক্যালকুলাসের অঙ্ক? হ্যাঁ স্যার করেছি, এইচএসএ। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দু রকম ছিল, একটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ধরাও তো বাকি সব ফিক্সড আছে, একটা ভেরিয়েবল চেঞ্জ করছে, আর টোটাল ডিফারেন্সিয়েশনে সব ভেরিয়েবল চেঞ্জ করতো। এই মাইক্রো ইকোনমিক্সে ধরা হয় যে আর সব কন্ডিশন ঠিক থাকলে প্রাইসের ওপর ডিমান্ড কি হবে, আর সব কন্ডিশন ঠিক থাকলে ইনকামের ওপর ডিমান্ডের কি হবে, সাপ্লাই এর কি হবে, এই রকম ভাবে অ্যানালিসিসটা করা হয়। মানে কোন একটা সেক্টরের একটা সাইডের ইকুইলিব্রিয়াম দেখা হয়, তাই এটাকে বলে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। কিন্তু যখন ম্যাক্রো করছি তখন একেবারে একসঙ্গে পুরো ইকোনমির সব দিকের ইকুইলিব্রিয়াম, মানি মার্কেট, কমোডিটি মার্কেট, ফ্যাক্টর মার্কেট, সব একসঙ্গে ইকুইলিব্রিয়াম দেখা হয়, তাই এটাকে বলে জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালিসিস। ঠিক আছে, তাহলে ওখানে যে কটা পয়েন্ট আছে তার সঙ্গে এই কটা পয়েন্টকে অ্যাড করে রাখলে তোমাদের হয়ে যাবে। 4 নম্বর লিখে যেটা আমি লিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি কি আসপেক্ট নিয়ে এটা ডিল করে। এখানে কি কি নিয়ে ডিল করে, যে প্রাইস ডিটারমিনেশন, প্রাইস ডিটারমিনেশন, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম এটসেট্রা। প্রাইস ডিটারমিনেশন, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম, এই সব জিনিসগুলো নিয়ে ডিল করে। কিন্তু এখানে যেটা নিয়ে ডিল করে, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, গভর্নমেন্ট বাজেট, এইগুলো। এটা আমি